সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যের শ্রম দপ্তর ঝাড়গ্রাম জেলায় একটি কর্মশালার আয়োজন করলো। বাঁকুড়া জেলার মুকুট মণিপুরকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানারূপ উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। রবিবার ঝাড়গ্রামে দলীয় কার্যালয়ে বিজয় প্রার্থীদের নিয়ে কর্মী সভা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাসস্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ বন্ধ করে দিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিরোধী দলের এক ঝাঁক নেতা কর্মী শাসক দলে যোগদান করল রবিবার। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালের বহির্বিভাগের সামনে শেডের সূচনা হলো রবিবার। রোগী শেড তৈরি করতে প্রায় 80,000 টাকা খরচ হয়েছে। শেড তৈরি হয় খুশি রোগীর পরিজনরা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শিশু ও মহিলাদের নিয়ে সচেতনতা শিবির, সামাজিক অনুসৃজন, চিত্রাঙ্কন অনুষ্ঠিত হলো রবিবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার সিমলাপালের লক্ষ্মীসাগর শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ আশ্রমে। সিমলাপাল ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এদিনের কর্মসূচিটি পরিপূর্ণতা পায়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ইন্দ্ররাজের পুজো অনুষ্ঠিত হলো। পুজোটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচণ্ডীর সুটি পুকুরের পাড়ে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও গুরু পূর্ণিমার পর পূজিত হয় এই দেবতা। সারাদিন ধরে চলে পুজো পাঠ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বেলপুকুর এলাকায় খুঁটি পুজোটি অনুষ্ঠিত হয়। বর্ধমান পৌরসভার এনসিসি খোকনদাস সহ অন্যান্যরা এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রীতিনীতি মেনে চলে পুজো পাঠের অনুষ্ঠান। বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যের শ্রম দপ্তর ঝাড়গ্রাম জেলায় একটি কর্মশালার আয়োজন করল রবিবার। কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। রবিবার ঝাড়গ্রাম জেলার বেকার যুবক যুবতীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। পাট শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের রাস্তা খুলে দিতে এই রূপ কর্মশালার উদ্যোগ নিল রাজ্যের শ্রম দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কর্মশালাটির উদ্বোধন করেন শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাঁসদা, চূড়ামণি মাহাতো, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা অষ্টম শ্রেণী পাশ 18 বছরের যে কোনো ছেলে মেয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। 3 মাস প্রথাগত ও হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণের শেষে সরকারি চাকরির সুবিধা পাবে প্রশিক্ষণ নেওয়া যুবক যুবতীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দপ্তরের যে এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সেই এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট থেকে জুট শিল্পে কারিগরি বৃদ্ধি এবং জুট শিল্পে এখন প্রচুর চাহিদা আছে ওয়ার্কারের, সেখানে যাতে তারা চাকরির ব্যবস্থা করা যায় আমরা সেই কারণেই এই ট্রেনিংগুলোকে নিয়েছি। তো সারা পশ্চিমবঙ্গে 10টা সেন্টার হচ্ছে, তার মধ্যে এটা আজকে 5th এবং আগামী 31 এবং 1 তারিখে বাকি 5টা আরও চালু হয়ে যাবে। সেখানে প্রতি মাসে 80 জন করে প্রশিক্ষণ দেওয়া হবে। যখন প্রশিক্ষণ পাবেন এখানে 1 মাস, তখন ডেলি 100 টাকা করে স্টাইফেন্ড সরকারের তরফ থেকে দেওয়া হবে। পরবর্তীকালে যে জুট মিলে তারা যাবেন ট্রেনিং নিতে, সেখানে থাকা খাওয়া সেটা বিনা পয়সায় ব্যবস্থা করা হয়েছে এবং প্রথম মাসে 180 টাকা, দ্বিতীয় মাসে 250 টাকা করে ট্রেনিং পিরিয়ডে পাবে এবং যেই 3 মাসের ট্রেনিং শেষ হয়ে যাবে তেমনি তারা জুট মিলে চাকরির সুযোগও পেয়ে যাবে। এই ব্যবস্থা আমরা করেছি। এখানে আজকে প্রচুর উৎসাহী যুবক এসছেন যারা বেকার। তো আমি আশা করবো যে আগামী কয়েক মাসের মধ্যে এখান থেকে অনেক বেকার যুবক তারা সুযোগ পাবেন, তারা যে চাকরির জন্য অপেক্ষা করে সেই অপেক্ষা খানিকটা লাগে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা।
চোখ রাখব পরবর্তী খবরে। বাঁকুড়া জেলার মুকুটমণিপুরকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানারূপ উদ্যোগ গ্রহণ করলো প্রশাসন। এলাকার সাংসদ তহবিলের অর্থে অত্যাধুনিক মানের দুটি বোট আনা হয়েছে। পুজোর আগে বাঁকুড়া জেলার মুকুটমণিপুরকে পর্যটকদের সামনে তুলে ধরতে উদ্যোগ নিল প্রশাসন। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি সূত্রে জানা যায়, বাঁকুড়ার সাংসদ মুনমুন সেনের সাংসদ তহবিলের অর্থে মুকুটমণিপুরে অত্যাধুনিক মানের দুটি ফাইবার বোট এসেছে, যা যাত্রী নিরাপত্তা স্বাচ্ছন্দ্যের ব্যাপারে 100% ত্রুটিহীন বলে জানা গেছে। এখানকার শান্তশিষ্ট মনোরম পরিবেশে ছুটির কয়েকটা দিন নিজেদের মতো করে কাটানোর সুযোগের পাশাপাশি আগত পর্যটকদের মনোরঞ্জনের জন্য তৈরি হয়েছে শিশু উদ্যান। প্রচন্ড ক্ষেত্রে আমরা যে আগে এখন আপনারা যদি ওখানে গিয়ে দেখেন কি দুটো নতুন বোর্ড দেওয়া রয়েছে, মাননীয় এমপি ম্যাডাম ওখানে দিয়েছেন, তো আমরা দুটো বোর্ড যে বোর্ড কোঅপারেটিভ আছে ওদেরকে দেওয়া হয়েছে। তার সঙ্গে আমরা গত সপ্তাহে স্যাটারডেতে আমরা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে একটা মিটিং করেছি। ওখানে বিভিন্ন রকমের প্রপোজাল আমরা তৈরি করে পাঠাচ্ছি ইউডি ডিপার্টমেন্টকে ফর অ্যাপ্রুভাল, আর তার সঙ্গে কিছু কিছু প্রপোজাল আমরা অ্যাপ্রুভালও পেয়েছি, মোস্টলি আপনার রেনোভেশন, বিউটিফিকেশন, লাইটনিং করার জন্য। তো এইসব কাজের জন্য আমরা টেন্ডারও করে দিচ্ছি, সো দ্যাট বিফোর পুজো আমরা এসব কাজগুলো কমপ্লিট করতে পারি। এবং গলফ কার্ট নিয়ে আমাদের ওখানে যে একটা গ্রিন সিটি মিশনও নেওয়া হয়েছে, তো সেই জন্য আমরা আশা করছি কি ফর দ্য পূজা ভেকেশন যে ট্যুরিস্টরা আসবে সেসব আমরা ওখানে যে ভ্যান যে লোকজনরা চালাচ্ছেন ওনাদেরকে ডেকে আমরা মিটিং করব, আর তারপরে ওদের সঙ্গে কথাবার্তা করে ওদের একটা গ্রুপ করে ওনাদেরকেও গলফ কার্ট দেওয়া যাবে চালানোর জন্য ওখানে। দেখো আমরা তো সেটাই আশা করছি কি যেভাবে অনেক আমাদের এখান থেকে লোকজনরা যাচ্ছেন টু কাশ্মীর, টু কেরালা বিকজ অব দি নৌকা, কি বলোকে একটা আপনার নৌকা বিহার করার জন্য, রাইট? তো সেই জন্য আমরা আশা করছি এখানে অনেক লোকজনরা আসছে, যে ট্যুরিস্টদের থেকে আমরা ফিডব্যাক নিয়েছি বা অন্য লোকজন থেকে ফিডব্যাক নিয়েছি, ওরা ভাবছে কি এখানে যেহেতু আমাদের এত বড় জনসমুদায় আছে তো যদি আমরা সেটা করতে পারি তো এখানে আমরা অনেকজনকে অ্যাট্রাক্ট করতে পারবো। আপনারা যদি দেখেন কি 3 মাসে যে আমাদের পিক ট্যুরিস্ট সিজন হয়, ওখানে বিভিন্ন রকমের লোক আসেন, আর ওদের ওনাদেরও অনেকবার দাবি থেকেছে কি দে ওয়ান্ট মোর ওয়াটার স্পোর্টস, ওদের এই ধরনের জিনিসগুলো থাকলে ওদের জন্য কিছু মানে আর এন্টারটেনমেন্ট অ্যাপার্ট ফ্রম ইউর ন্যাচারাল, এটা তো খুবই ভালো ন্যাচারাল সারাউন্ডিং বিউটি আছে, কিন্তু তার সঙ্গে যদি আমরা এটা নৌকা বিহার অন্য জিনিসগুলো দিতে পারবো 100% দে উইল বি ভেরি অ্যাট্রাক্টিভ টু ইট, আর আর ট্যুরিস্ট আমরা এখানে নিয়ে আসতে পারবো 100%। কোন আন্তর্জাতিক শিল্পী চন্দন রায় জলাধারের 1 কিলোমিটার পাড় ধরে তৈরি করেছেন পথচিত্র, মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে কাশ্মীরের জল লেকের আদলে চালু হতে চলেছে নৌকা বিহার ও ওয়াটার স্পোর্টস। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার ঝাড়গ্রামে দলীয় কার্যালয়ে বিজয়ী প্রার্থীদের নিয়ে কর্মী সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তার চেয়ে বড় কথা পঞ্চায়েতে যে বোর্ড গঠন হবে, আমাদের নিজস্ব প্রতীকে জেতা যতগুলো বোর্ডে আমরা পঞ্চায়েতে এবং সমিতিতে মেজরিটি পেয়েছি সেটা, এবং বহু ত্রিভঙ্কু বোর্ড আছে যেখানে আমরা গঠন করব, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। এক একজন কার্যকর্তা এক একটা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং যেভাবে আমাদের আক্রমণ হচ্ছে, আমাদের কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দুটো সভাতে ঘোষণা করা হচ্ছে ঝাড়গ্রাম থেকে 40 জন 50 জন জয়েন করবে, কিন্তু একটা ক্যান্ডিডেট ওরা নিয়ে যেতে পারেনি, যদিও খুব চাপ রেখেছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, তুলে নিয়ে গেছে কিন্তু আমাদের কর্মীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসছেন। ওরা বুঝে গেছে বিজেপি কে টলানো খুব মুশকিল, কিছু ছিন্নমূল নেতা যাদের পিছনে দুটো লোকও নেই তারা শুনলাম গিয়ে পার্থবাবুর সঙ্গে দেখা করে ফটোও তুলেছেন, হয়তো সব মিটে গেছে, এরকম কিছু যারা আমাদের এক্সট্রা প্লেয়ার তারা যেতে পারে, যারা আজকের পার্টির যে গতি অগ্রগতি তাতে অ্যাডজাস্ট করতে পারছেন না, সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের পার্টি বা অন্য পার্টির যারা ছিন্নমূল নেতা জনসমর্থন নাই এরকম লোকেরা টিএমসিতে যাচ্ছে, আর অন্য পার্টি এবং টিএমসির যারা জনাধার যুক্ত নেতা তারা আমাদের পার্টিতে আসছে, হাজার হাজার লোক নেতারা জয়েন করছে, এটা বিজেপি এবং টিএমসির পার্থক্য। তো সেই জন্য বর্তমান পরিস্থিতিতে মূলত পঞ্চায়েত বোর্ড গঠন এর উপরে আজকে আমাদের মিটিং আছে, দ্বিতীয়ত ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির নির্বাচন আছে, এখানকার যে টাউনের কমিটি আছে আমাদের তাদের সঙ্গেও আজকে আমাদের বসার কথা আছে। এখানে কাজ নাই বলে বাংলা ছেড়ে বহু লোক পালিয়ে আছে, উপার্জন নাই, কর্মসংস্থান নাই, এগুলো তার প্রমাণ। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছেন এই করেছি তাই করেছি, কি করেছেন? উনি বলছেন বেকার সমস্যা নেই, সব বেকার তো বাংলা ছেড়ে পালিয়ে গেছে, দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে চলে গেছে, তো এখানে গুজরাট থাকবে করতে, জানে যে না খেয়ে মারা যেতে হবে এখানে,
জঙ্গলমহলকে তিনি হাসিয়ে দিয়েছিলেন, এখন জঙ্গলমহল রেজাল্ট দেখে বহু লোক হাসাহাসি করছেন, জঙ্গলমহল লোককে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জঙ্গলমহল ঠিক জবাব দিয়ে দিয়েছেন মিথ্যাচারের, সেরকম সারা বাংলা জবাব দেবে। মিথ্যাচার বন্ধ করে উন্নয়নের রাজনীতি করুন, যেটা ভারতীয় জনতা পার্টি করছে। ডায়াসের ছবি দেখে মনে হল যে নেতার প্রদর্শনী হয়েছে, ওখানে সমস্ত নেতারা নিজের ওজন ভারী হালকা সব নেতা ছিলেন। ডায়াসের ওজন ভালো ছিল, গাড়ির সংখ্যাও ভালো ছিল, কিন্তু গাড়িতে মানুষ আসেনি। তো অনেক বড় আওয়াজ দিয়েছেন ওনারা যে মাঠে এবং শহরে আমাদের তিল ধরানোর জায়গা ছিল না, 10-10 কিলোমিটার জ্যাম ছিল, সেই মাঠে ওরা বলছে 60,000 লোক ধরেছে, 60,000 অর্ধেক তো ভর্তি হয়নি। তো এটা ভালো সার্কাস হলো, লোকে খুব মজা নিয়েছে, মুরগির মাংস, ডিমের ডিম আর ভাত ডাল তরকারির বিপুল আয়োজন ছিল মোড়ে মোড়ে। আমরা তো সবাইকে জলও খাওয়াতে পারিনি, খাওয়া তো দূরের কথা, কিন্তু তাও লোক আসেননি, কারণ লোকে সন্দেহ করছে টিএমসি কে, মুরগির মাংসটা সত্যি সত্যি না মরা মুরগির মাংস, লোকে রিস্ক নিচ্ছে না খাওয়ার। টিএমসি ডাকে লোক আর আসবেন এটা জেনে গেছেন, তাই আওয়াজ খুব জোর ছিল, ভাষণের তেজ খুব ছিল, শোনার লোক ছিল না। অনাহারে মৃত্যু হয়েছে এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি, পরন্তু যে ম্যাজিস্ট্রেট ওখানে তদন্ত করে রিপোর্ট দিয়েছেন তাতে কোন বিষাক্ত কিছু খাওয়া বা ওষুধ খাওয়ানোর তিনি ওখানে সংকেত দিয়েছেন। যে পরিবারকে নিয়ে এত, সে তো আমাদের জেলারই লোক, কিন্তু সেই লোকটি তাকে সে ফেরা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় কোন রকম গন্ডগোল আছে, যার জন্য ও পালিয়ে গেছে পরিবার ছেড়ে। কিন্তু তিনটে বাচ্চা একই দিনে একই সময় মারা গেল, যদি কেউ অনাহারে মারা যায় এরকম ঘটনা ঘটে না, আলাদা আলাদা বয়সের আছে, তো আলাদা আলাদা সময় মারা যাবে। তিন দিন যদি না খায় কেউ বা পাঁচ দিন না খায় একসঙ্গে মারা যায় না, এটা আমরা জানি। তো ভিতরে রহস্য কি আছে সেটা তদন্ত রিপোর্ট যদি যারা পাঠবেন তারা জানবেন, আর যদি হয়েই থাকে সেখানকার রাজ্য সরকার আছে তাকে এটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, হওয়া উচিত নয়। এরকম বহু ঘটনা আমরা আজকাল দেখছি, হয় পুরো পরিবার সুইসাইড করছে, এর আগে 11 জন একটা পরিবারের একসঙ্গে মারা গেছেন রহস্য মৃত্যু, এ ধরনের ঘটনা ইদানিংকালে প্রায় দেখা যাচ্ছে। সরকার প্রশাসন এটা নিয়ে পুরো তদন্ত করা উচিত, আর যারা এই নিয়ে জলঘোলা করার চেষ্টা করছেন, আমার মনে হয় রাজনীতি করার অনেক বিষয় আছে, বাচ্চা কটা মারা গেছে তাদের নিয়ে রাজনীতি না করে তার সমাধানের চেষ্টা করা। চারগ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ বন্ধ করে দিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার অভিযোগ টেন্ডার ছাড়াই কাজ করায় তিনি তা বন্ধ করে দেন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা প্রায়শই খবরের শিরোনামে চলে আসে। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভার কাউন্সিলরদের মধ্যে বিভেদ লেগেই থাকে। রাজ্য নেতৃত্ব বা বীরভূমের জেলা সভাপতি বারবার চেষ্টা করলেও কাউন্সিলরদের মধ্যে একতা আনতে ব্যর্থ। গত শুক্রবার শহর বর্ধমানে পূর্বাশা বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানে এসে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গুসকরা ও মন্তেশ্বরে দুটি আধুনিক মানের বাস টার্মিনাস তৈরি করা হবে বলে ঘোষণা করেন। 24 ঘন্টার মধ্যে শনিবার তড়িঘড়ি পুরসভার পূর্ত স্থায়ী কমিটির সভাপতি নিত্যানন্দ চ্যাটার্জি মৌখিক নির্দেশে গুসকরা বাস স্ট্যান্ডটি নতুনভাবে তৈরি করার জন্য লোক লাগিয়ে কাজ শুরু করে দেয়। এই খবর জানতে পেরেই ওই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মল্লিকা চোংদার রবিবার বাস স্ট্যান্ডে এসে সেই কাজ বন্ধ করে দেন। মল্লিকা চোংদারের অভিযোগ, কোনরূপ টেন্ডার ছাড়াই কাজ শুরু হয়ে গেছে, যা অবৈধ ও বেআইনি। তিনি জানান বিনা টেন্ডারে কাজ করা যাবে না, কারণ হচ্ছে এখানে কোনরকম টেন্ডার বা এখানে কোন রকম ইটেন্ডার, এখানে কোন রকম অর্ডার ছাড়াই কাজ হচ্ছে। 1 নম্বর কথা, সরকারি টাকা 22 লক্ষ সামথিং বা 23 লক্ষ টাকার কাজ কিভাবে উইদাউট টেন্ডারে, কিভাবে উইদাউট ইটেন্ডারে কাজ হচ্ছে, এটা আমি অ্যাজ এ একজন কাউন্সিলর হিসেবে আমি দেখতে চাই এবং আমি জানতে চাই যে কাজ করছে তার কাছে কোনো অর্ডার আছে কিনা, বিনা অর্ডারে কাজ করছে কিনা এটা আমাকে দেখানো হোক। আমাকে অর্ডার না দেখানো পর্যন্ত আমি এখানে কোনো কাজ করতে দেবো না। কি দেখলেন আপনি? আমি এসে দেখলাম যে ওকে একটা ড্রয়িং এর কপি দিয়েছে। আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, তোমাকে কোনো কাজের অর্ডার দিয়েছে, তুমি ওয়ার্ক অর্ডার পেয়েছো, টেন্ডার পেয়েছো, কপি আছে? বলো না, আমাকে মৌখিকভাবে কাজ করতে বলেছে, আমি মৌখিক কাজ মানবো না, আমাকে টেন্ডার ইটেন্ডার দেখাতে হবে, কারণ আমি একজন গুসকরার জনপ্রতিনিধি, এটা আমার দেখার অধিকার আছে, আমি সেটা দেখতে চাই। এ ব্যাপারে পূর্ত স্থায়ী কমিটির সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি জানান মানুষের সুবিধার জন্য কাজ করা হচ্ছে, আগে কাজ পরে কাগজ। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বাস স্ট্যান্ডের কাজটা শুরু হয়েছিল যেহেতু শুভেন্দু অধিকারী মাননীয় মন্ত্রী 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উদ্বোধন করবো বলেছিলেন ওভার টেলিফোন, এবং মেসেজেও তাই লিখেছেন। এবারে সেই হিসেবে আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলাম, চেয়ারম্যান বলেছিল যে কাগজপত্র সব পরে আমরা রেডি করবো, যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে কাজটা শুরু করে দেওয়া হোক,
কারণ কাজটা শেষ হতে এক মাস সময় লাগবে। আমাদের হাতে কিন্তু 1 সেপ্টেম্বর যদি উদ্বোধন হয় তাহলে হিসাব মতো 1 মাস 5 দিন আছে, তো সেই 5 দিনের মধ্যে বাকি কাজটা আমরা গুছিয়ে নিতে পারবো। উদ্বোধনটা শুভেন্দু অধিকারী দিয়ে চালিয়ে দিয়ে করে দিলে বুসকরা আপামর জনগণের যে বাস দুটো পেত, বুসকরা টু কলকাতা, কলকাতা টু তারাপীঠ, এটা মানুষ খুব সাদরে গ্রহণ করতো এবং বাস স্ট্যান্ডটাও খুব সুন্দরভাবে সেজে উঠতো। কাগজপত্রটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আজকে যদি দেয় অযাচিতভাবে, ওই ওয়ার্ডে উনি কাউন্সিলরও নন আর পৌরসভা পদাধিকারীও নন আর দলেরও কোনো পদ ওনার নেই, তবুও আমি ওখানে গিয়ে কাজটা ওনার সামনে চালু করতে পারতাম। কিন্তু অতীতের আমার অভিজ্ঞতা আছে, উনি মহিলা বলে নিজেকে বিরাট অ্যাডভান্টেজ নিয়ে আমার এগেনস্টে রেপ কেস দিয়েছেন এবং পুলিশ সেই রেপ কেস গ্রহণ করেছিল এই বৃদ্ধ বয়সে। আবার ওনাকে আমি ওখান থেকে তেল দিয়ে কাজ চালু করার ক্ষমতা আমার এখনও আছে, উনি এমন কিছু কেউ করে নন, কিন্তু ওনার মহিলার অ্যাডভান্টেজ নিয়ে আবার একটা রেপ কেস দিয়ে দেবে, তা কে এই বুড়ো বয়সে বারবার রেপ কেস খেতে যাবে বলুন তো? সেই জন্যে আমি আর গেলাম না। আমাকে যখন চেয়ারম্যান টেলিফোন করলো, আমি বললাম ভাই যা করা তুমি করো গা, আমি আর ওইখানে রেপ কেস খেতে খেতে মল্লিকের কাছে যাব না। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, কোনো সরকারি কাজ করতে হলে আগে টেন্ডারের প্রয়োজন এবং তা কাজ অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়, তা অনুমোদন হলে তবেই কাজ করা যায়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই কাজ করা হচ্ছে, সে ব্যাপারে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। গুসকরা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। বিরোধী দলের একঝাঁক নেতাকর্মী শাসক দলে যোগদান করল রবিবার। এদিন জেলা তৃণমূল ভবনে আগত প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ। উন্নয়নের স্বার্থেই দল বদল বলে জানিয়েছেন সদ্য শাসক দলে যোগদানকারী জনপ্রতিনিধিরা। বামফ্রন্টের অন্যতম শরীফ ফরওয়ার্ড ব্লক ছেড়ে এক ঝাঁক নেতাকর্মী রবিবার শাসক দলে যোগদান করেন। এদিন জেলা তৃণমূল ভবনে আগত প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ। সূত্রে জানা গেছে, ফরওয়ার্ড ব্লক সমর্থিত রাজ্য অগ্রগামী কিষাণ সভার সম্পাদক মণ্ডলীর সদস্য ও ফরওয়ার্ড ব্লকের বাঁকুড়া জেলা সহসভাপতি মানিক মুখার্জি, ওই দলের যুব শাখার সহসভাপতি বিশ্বজিৎ সিনহা সহ দুই প্রথম সারি নেতা আনাউল খাঁ ও গণেশ মুখার্জি তৃণমূলে যোগদান করেন। অন্ধা এবং বাঁকুড়া জেলায় আমি যেহেতু কৃষক ফ্রন্টটাই মূলত দেখতাম আমার ছোট অবস্থার থেকেই, এখন আমি রাজ্যের অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং অফিস সম্পাদক এবং বাঁকুড়া জেলা কিষাণ সভার সাধারণ সম্পাদক, বড় ব্লকের ডেপুটি চেয়ারম্যান। আমার যেটা লক্ষ্য হয়েছে যে আমরা বামফ্রন্ট ক্ষমতায় আসার পরও কৃষকদের সেই উন্নয়নের কথা তাদের মাথায় ছিল না, তারা শুধু কৃষকদেরকে আশ্বাস দিয়ে তাদের বিভ্রান্তি করছিল। কিন্তু এই তৃণমূল সরকার আসার পর কৃষকদের যে সমস্যা ওনারা বুঝেছেন, তার জন্য মার্কেট সেট মার্কেট হয়েছে, সেই জন্য কৃষকদের যে সেচের ব্যবস্থা হয়েছে প্রচুর পরিমাণে, আজকে সেচের ব্যবস্থা করা হয়েছে ডিপ টুয়েল ফিপ টুয়েল করে, এই যে কৃষকরা যে একটা আনন্দিত, যার ফলে আমাকে অনুপ্রাণিত করেছে, যদি আমি সত্যিই কৃষকদের ভালোবাসি তাহলে এই যে বাঁকুড়া জেলার তৃণমূলের সভাপতি মাননীয় অরূপবাবুর সঙ্গে যোগাযোগ করে আমি এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন তাকে মনে প্রাণে মেনে নিই, আমি এই তৃণমূল দলে যোগদান করেছি কৃষকদের উন্নয়নের স্বার্থের জন্য। মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মসূচির অনুপ্রাণিত হয়েই আজকে জয়েন করেছি এবং কালকে আমাকে যখন আমি জানতে পারি যে আমাকে জয়েন করানো হবে, তারপরে আমি এখানে এসেছি এবং জয়েন করতে এসেছি, জয়েন করেছি। তো আপনার বিরুদ্ধে আজকে তো গোটা এলাকায় প্রস্তাব করেছে 50 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। হ্যাঁ ঠিক, আপনি বারবার করে এই কথাটা বলছেন, আমাদের নেতৃত্ব এই কথার উত্তর দিয়ে দিয়েছে, এটা অপপ্রচার।
এবং কে বা কারা, এটা তো কোনো কিছু প্রেস লাইনও থাকেনি, তাহলে উনি স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন যে এটা একটা অপপ্রচার ছাড়া কিছু নয়। কারণ আমরা সাধারণ মানুষের সাথে আছি, আজ দীর্ঘ 15 বছর ধরে ওনারাও আমাকে দেখছেন, বাঁকুড়া শহরের মানুষরা আমাকে দেখছেন। একই সঙ্গে জেলার জঙ্গলমহলের বিরোধী দলের বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগদান করেন। একই সঙ্গে বাঁকুড়া পুরসভার বিরোধী দলনেতা সিপিআইএমের স্বরূপ সেন কর্মী সমর্থক সহ তাদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়। পরে বাঁকুড়া পৌরসভা চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্তকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ সাংবাদিকদের জানান, জঙ্গলমহল থেকে নির্দল সহ অন্যান্য দলের 20-22 নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিলেন। সুন্দরপুর যতগুলো নির্দল, যতজন নির্দল ছিল শামসুন্দরপুর অঞ্চলে, প্রায় সবকটি নির্দলই, ধানাড়া অঞ্চল এবং মোটগোদা অঞ্চল এবং সোনাগাড়া অঞ্চল, এই জায়গার থেকে দুজন করে আরও বাকি জয়েন করেছে, কোথাও দুজন কোথাও একজন, মোটামুটি 20-22 জন জঙ্গলমহলের নির্বাচিত প্রতিনিধি জয়েন করেছে। এছাড়াও রাজ্য কৃষক সভা ফরওয়ার্ড ব্লকের সভাপতি, সহসভাপতি মানিক মুখার্জি এবং রাজ্য যুব ফরওয়ার্ড ব্লকের সহসভাপতি বিশ্বজিৎ সিং সহ বিশ্বজিৎ সিনহা সহ আরও অনেকে জয়েন করেছেন, এবং তার সাথে সাথে বাঁকুড়ার একজন কাউন্সিলর স্বরূপ, বিরোধী দলনেতা স্বরূপ সেন তিনিও জয়েন করেছেন। এই মিলিয়ে মোট 1000 কর্মী আছে তাদের সাথে, যারা রাজু সিং, আমাদের এমএলএ বীরেন টুডু, আমাদের জগবন্ধু মাহাতো সহ তাদের নেতৃত্বে আজকে এরা এখানে বাঁকুড়া জেলায় তারা এসে সকলকে নিয়ে এসে যোগদান করিয়েছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিন কল্যাণ স্মৃতি সংঘ এবং অগ্রদূত সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় শেষ হাসি হাসে কল্যাণ স্মৃতি সংঘ। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। চূড়ান্ত পর্বের খেলায় কল্যাণ স্মৃতি সংঘ এবং অগ্রদূত সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রসঙ্গত, গত 14 জুলাই থেকে এই নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। 9টি দল নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার এদিন ছিল চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বের খেলায় আগাগোড়া প্রাধান্য ছিল কল্যাণ স্মৃতি সংঘের। এদিন কল্যাণ স্মৃতি সংঘ 3-0 গোলে জয়লাভ করে। খেলার প্রথম অর্ধে গোল শূন্যভাবে শেষ হয়, কিন্তু দ্বিতীয়ার্ধে বিজয় মান্ডির গোলে এগিয়ে যায় কল্যাণ স্মৃতি সংঘ। পরবর্তী পর্যায়ে পেনাল্টিতে গোল করে রাজীব শাও দলকে 2-0 গোলে এগিয়ে দেয়। কৌশিক ক্ষেত্রপাল এদিন বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এদিন প্রতিযোগিতা উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, ক্রীড়াপ্রেমী উত্তম সেনগুপ্ত, স্থানীয় কাউন্সিলর সনদ বক্সি, গৌরীশঙ্কর ভট্টাচার্য, বীরদাস মণ্ডল সহ অন্যান্যরা। বিজয়ী ও বিজিত দল ছাড়াও অন্যান্য পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। সেরা স্ট্রাইকার নির্বাচিত হন কল্যাণ স্মৃতি সংঘের কৌশিক ক্ষেত্রপাল। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যের শ্রম দপ্তর ঝাড়গ্রাম জেলায় একটি কর্মশালার আয়োজন করলো। বাঁকুড়া জেলার মুকুটমণিপুরকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানারূপ উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। রবিবার ঝাড়গ্রামে দলীয় কার্যালয়ে বিজয়ী প্রার্থীদের নিয়ে কর্মী সভা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাসস্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ বন্ধ করে দিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিরোধী দলের এক ছাত্র নেতা কর্মী শাসক দলে যোগদান করল রবিবার। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।